আজকে আমরা মাস্ক কেনার জন্য একদম মস্কের বাইরে মানে মস্কের জন্য মস্কের বাইরে চলে এসেছি আসলে এই করোনা ভাইরাসের যেই কি বলে ছড়াছড়ি সেটার প্রভাব এই মানে মস্কো বাদ পড়েনি তো মস্কের মধ্যে মানে কোনো দোকানে কোনো মাস্ক নেই আমরা এই কারণে একদম মস্কের বাইরে বাইক কোথায় আছে সেটা আপনি একটু বুঝাই বলেন জায়গাটার নাম জায়গার নামের দেখার আগে আমরা একটু সামনের দৃশ্যটা দেখি ভাই। মস্কো সিটিতে অনলাইনে অর্ডার দেওয়ার পরে তারা একটা অ্যাড্রেস দিল, ওইখান থেকে নিতে হবে এবং এটা নিজেই যে কোম্পানি তাদের নিজেদেরই একটা বড় শপিং মল আছে। আমরা যাবো শপিং মলে, যাবো দেখি শপিং মলের ভিতরে যদি ভিডিও করতে দেয় ভিডিও করব। এটা শুধুমাত্র এই কোম্পানিরই শপিং মল, এটা অন্য কোনো জিনিস নাই। বেসিক্যালি হচ্ছে এখানে বাসার জন্য একটা বাড়ি করার জন্য যা যা দরকার সব কিছুই এই শপিং মলে পাওয়া যায়। আচ্ছা, এটা কি নতুন শহর? এখানে যত বিল্ডিং দেখলাম এই হয়তো দেখতে পাচ্ছেন পুরোটাই নতুন শহর। আমার মনে হচ্ছে যে এই শহরটা পুরো নতুন করা হয়েছে, কারণ বিল্ডিংগুলো একদম মানে ব্র্যান্ড নিউ আর কি। আর মনে হয় না লোকজন থাকে কি, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই ভাই আমার সাথে যে ভাই আছে সাথে একটু পরিচয় করাই দিই। আমার এই রিভার ক্রুজের যে ভিডিওটা আছে তখন ছিল, তারপরে দেখি হচ্ছে আমার বড় ভাই এখানে, ভাইয়া এখানে পিএইচডি করতে আসছে। ভাই একটু বলে না সাবজেক্টটা, গ্যাস্ট্রোএন্টারোলজিতে পিএইচডি করতে আসছে। পিএইচডি করতে আসছে গ্যাস্ট্রোলজিতে না গ্যাস্ট্রোএন্টারোলজি গ্যাস্ট্রোএন্টারোলজিতে পিএইচডি করতে আসছে ভাইয়া এবং ভাবি দুজনেই। এদের মানে কি সোনাই সোহাগেরা দুইজন সুন্দর টোনাটুনি দুজন বাসায় থাকে, মাঝে মাঝে আমরা খিচুড়ি খেতে যাই। তো ভাবি একটু মনে হয় অসুস্থ, এই কারণে সে আসেনি। যাই হোক, আমরা শপের কাছাকাছি চলে আসছি, শপের ভিতরে ঢুকবো। আমি এখন শপের মধ্যে আছি। আসলে আমি ভাবছিলাম যে এটা হবে একটা গ্রোসারি শপ টাইপ, কিন্তু আসলে না। এটা এটা দেখি সব ঘর বাড়ি বানানোর জিনিসপত্র, মানে একটা ঘরের জন্য যা যা দরকার হয় এগুলো রয়েছে। সব যন্ত্রপাতি এখানে কেন যারা মাস্ক বিক্রি করে আমি জানি না, আসলে অনলাইনে পাওয়া গেছে। মাস্কের
তো দেখতে পারলেন আজকে মাস্ক কিনা শেষ আমরা এখন যা যা করা শেষ আসলে যেটা বুঝতে পারছি এই এই শপটা হচ্ছে গিয়ে লাইক কনস্ট্রাকশনের মানে একটা বাড়ি করার জন্য যা যা উপকরণ দরকার ওই ধরনের সকল উপকরণ ওখানে রয়েছে মাস্কটাও হচ্ছে ওই ধরনের মাস্ক ভাই কি জানেন বলেন এটা মাস্কের নাম রেসপিরেটরি মাস্ক রেসপিরেটরি মাস্ক তো ভালো মানে একদম মানে ধুলা বা কোনো কিছুই যেন না যায় ভাইরাস তো দূরে ভাইরাস তো দূরের কথা বাতাস হয়ে ঢুকে না কিন্তু শ্বাস নেওয়া যায় এটা ভালো তো যাই হোক দেখতে পারলেন যে মাস্কের অবস্থাও ভালো না মানে মাস্কের দিক দিয়ে সব শেষ তো আমরা প্রায় অনেক দূরে আসছি তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে থাকবেন